হচ্ছে আমি SH Shohagh আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরে সংবাদ এবং এই সকল সংবাদ প্রবণে আলোচনা পর্যালোচনা আমাদের সাথে আলোচনা অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ঠিক বাম পাশে রয়েছেন মোহাম্মদ আব্দুস সাত্তার সাবেক সাধারণ সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং একজন সিনিয়র সাংবাদিক স্বাগত আপনাকে ধন্যবাদ এছাড়া রয়েছেন লেখক এবং ব্রডকাস্টার জার্নালিস্ট শামসুদ জোহা স্বাগত আপনাকেও অনেক ধন্যবাদ দর্শক আমরা এই অনুষ্ঠানে মূলত আমরা সপ্তাহের আলোচিত ঘটনাবলী এবং সংবাদপত্রের মূল মূল যে সংবাদগুলো রয়েছে সেই সকল বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করে থাকি আমরা এবং এই অনুষ্ঠানটি আমরা করে থাকি প্রতি মঙ্গলবার রাত 10টায় শুধুমাত্র আইওন টিভিতে স্কাই 782 নাম্বার এবং স্কাইয়ের পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের আইওন টিভির নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে এবং আইওন টিভির নিজস্ব ইউটিউবের মাধ্যমে তো দর্শক আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো মূলত এই মুহূর্তে যেই আলোচিত ঘটনাটি সেটি হচ্ছে যে অর্থাৎ ইউরোপে ইউরোপ এবং ইউকেতে যেই বিষয়টি খুব বেশি আলোচনা সেটি হচ্ছে যে আমরা জানি যে গত দুই মাস আগে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে এবং এর পরবর্তী সময়ে যে সারা বিশ্বব্যাপী যে অর্থনীতির উপর একটি চাপ সৃষ্টি হয়েছে এবং অর্থাৎ চাপ বলতে যে মুদ্রাস্ফীতি শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে এবং ইউরোপ জুড়ে তেলের সংকট গ্যাসের সংকট যে শুরু হয়েছে এবং আজকে ব্রাসেলস একটি বৈঠকের পর যে ইউরোপ ইউনিয়নের দেশগুলো তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যদিও সেই সিদ্ধান্তটি ছিল সিদ্ধান্তে হাঙ্গেরি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন যে রাশিয়া থেকে তেল আমদানি এবং গ্যাস আমদানির চাপটি 90% কমিয়ে আনার যে বিষয়টা আমি জনাব শামসুদ্দ আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই পরবর্তী শুধুমাত্র এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ সেটা না বিষয়টি সারা বিশ্বব্যাপী অর্থনৈতিকভাবে ছড়িয়ে পড়েছে তো যদিও এটি ওয়ার্ল্ড ওয়ার না বাট ইকোনমিক্যালি চিন্তা করলে এটা ওয়ার্ল্ড ওয়ারের মতোই অনেকটা দেখুন এই মুহূর্তে তো প্রশ্নটা তো এই যে ইউরোপ যে আজকে ইউরোপের দেশগুলো যে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে 90% এই বছর শেষ নাগাদ তার রাশিয়া থেকে আমদানি 90% কমিয়ে আনবে এটা কি আদৌ সম্ভব হবে কিনা দেখুন আপনি যে কথাটি বলছিলেন ওখান থেকে শুরু করি যে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশকে একটা বিচ্ছিন্ন দ্বীপও আলাদা রাষ্ট্র অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে আর নাই নাই পৃথিবীতে প্রত্যেকটা জায়গার সাথে প্রতিটা মানুষ কানেক্টেড নানাভাবে কাজেই একটি দেশের সাথে আরেকটি দেশের যখন একেবারে সরাসরি যুদ্ধ এটা তো কেউ প্রত্যাশাই করেনি তাই না সেখানে এবং সেখানে তার আগেই যদি একটু ঝড় হয় একটু আবাদ কম হয় সেই প্রভাব অন্য একটি দেশে পড়ে এবং সেই সাপ্লাই চেইন যেখানে সেই সবগুলো জায়গায় সমস্যা হয় আর পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ব্যবসায়ীদের মধ্যে যেমন ব্যবসায়ীদের জন্য আমাদের জীবন এত সুন্দরভাবে চলে কিন্তু ব্যবসায়ীদের কারণেই অসচ্ছল হয়ে যাওয়া ব্যবসায়ীদের কারণে অসাধু ব্যবসায়ী এখন এই কথাটি সাথে যোগ করতে হয় সেই সুযোগটা আসলে কে নেয় না পৃথিবীর সব জায়গায় আমার মনে হয় যে এই বিষয়টি আমরা দেখতে পারি তো তেলের কথা বলছেন দুই রকম তেল একটা হচ্ছে খাবার তেল যেইটার সানফ্লাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি তারা উৎপাদন করে থাকে তো সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে কিন্তু ফেব্রুয়ারি 24 তারিখে করলো 25 তারিখে কিন্তু এটার সমস্যা হয় না এই ধরনের একটা একটা যে প্রসেস হয় সেই বিষয়গুলো সাংবাদিকতা করার দরকার হয় না এটার জন্য খুব সাধারণভাবেই এটা বোঝা যায় কিন্তু আমাদের দেশের কথা যদি বলি বাংলাদেশের কথা যদি বলি আপনি দেখবেন যে কোনোভাবে যদি কোনো ব্যবসায়ী জানতে পারে যে সানফ্লাওয়ার ইউক্রেনে হামলা হয়েছে ইউক্রেন থেকে আসে সঙ্গে সঙ্গে পরের দিন সকালে আপনার বাসার মোড়ের দোকান থেকে দাম বাড়া শুরু হয় এটা তো হতে পারে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বন্ধ না হলেও তারা কোনো কিছুই হয় না কাজেই এই দুটো কিন্তু দাম বাড়তে পারে বৈশ্বিক আমি এটা স্বীকার করে নিতেই হবে যে পৃথিবীর যে কোনো এখন ইন্টার রিলেটেড কাজে আলাদাভাবে এটা বিশ্বযুদ্ধ শুরু হতে হয় না কোনো একটি দেশের সাথে আরেকটি দেশের সমস্যা হলে সেই সম্পর্কিত যে কোনো সাপ্লাই চেনে প্রবলেম হতে পারে কিন্তু এর জন্য যেটা দৃশ্যমান সেটি আসলে বেশি দেখানো হচ্ছে এবং এটা ঠিক না এটার মতো ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে কারণটা তো মূলত সেটাই কারণ তারা পৃথিবীর যে চাহিদা গমের যে চাহিদা তার অর্ধেক উৎপন্ন করে ইউক্রেনে খুব স্বাভাবিক হ্যাঁ সুতরাং তাদের কিন্তু পোর্টগুলো রাশিয়ান মিলিটারি ব্লক করে রেখে দিয়েছে এই জন্য এক্সপোর্ট হতে পারছে না এবং জাতিসংঘ থেকে শুরু করে প্রভাবশালী নেতৃবৃন্দ অনেক দেশেরই তারা বলছেন যে অন্তত এই রপ্তানি করার সুযোগটা অন্তত দেওয়া উচিত
যেন পোর্টে বন্দরে ব্লকেটগুলো তুলে নেওয়ার কোনো ব্যবস্থা যদি আদৌ করা যায়। কিন্তু আমরা জানি এটি যুদ্ধ এবং যুদ্ধের সময় কেউ নিজেদের কোনো অর্জনকে মোটেই ছাড় দেবে না, যেটি দিচ্ছে না রাশিয়া। তো এবং আবার এদিকে রাশিয়ার তেল নিয়ে যেটি একটু আগেই উনি বলছিলেন এবং আপনিও বললেন যে রাশিয়ান তেল ছাড়া কিন্তু ইউরোপে খুবই একটা বেকায়দাজনক অবস্থা হবে, অর্থনৈতিক একটা, হ্যাঁ, একটা অর্থনৈতিক সংকটের মতো সিচুয়েশন সৃষ্টি হচ্ছে বিশ্ব জুড়েই। কিন্তু যুদ্ধটা হচ্ছে একদম পাশাপাশি দুইটি প্রতিবেশী দেশের মধ্যে, রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু গোটা বিশ্বে এর প্রভাব পড়ছে, অলরেডি পড়তে শুরু করেছে। আপনি জ্বালানি তেলের কথাই বলি, ভোজ্য তেলের কথাই বলি, অথবা এই যে খাদ্য সংকটের যে একটা আশঙ্কা করা হচ্ছে, সুতরাং এটি মূলত কিন্তু যুদ্ধ থেকেই। ইউরোপে এই যে একবিংশ শতাব্দীতে এভাবে একটা যুদ্ধ বাঁধবে এবং এভাবে নির্বিচারে মানুষ মারা যেতে পারে, এভাবে নানা রকমের নারকীয় কাণ্ডকীর্থ, আমরা জানি যে ইউক্রেনের পক্ষ থেকে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে, এগুলো কিন্তু ফেব্রুয়ারি 24 তারিখের আগে ভাবাই যাচ্ছে, ভাবাই যেত না যে এই সময় এই এই যুগে এই ধরনের একটা যুদ্ধ হবে, এটা ভাবাই যাচ্ছিল না। সেটাই সেটাই তো, এই জন্য নানাভাবে চেষ্টা চরিত্র করা হচ্ছে বা আগেও হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে খুব শিগগিরই বা এর একটা পরিসমাপ্তি ঘটবে বলে। জি, ধন্যবাদ আপনাকে জনাব শামসুদ জোহা। আপনার কাছে একই প্রসঙ্গে বাট একটু ভিন্নভাবে যদি আমি চিন্তা করি, যে আমরা দেখেছি যে আজকের যদি সংবাদপত্রের দিকে তাকান, একটি নিউজ খুব ঘটাও করে ছাপা হয়েছে, সেটি হচ্ছে যে খাদ্য মন্ত্রণালয় তাদের 8টি টিম মাঠে নেমেছে, যারা অবৈধ ধান চাল মজুত করছে তাদেরকে ধরার জন্য। তো এই যে কথাটি বলেন যে এই যে অবৈধ ধান চাল যে মজুদের পরিমাণ যে এতই বেড়ে গিয়েছে, যে তারা তারা জানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়া শুরু হয়েছে এবং পরবর্তীতে এই এটা একটা তারা সুবিধা ভোগ করবে, সেই উদ্দেশ্যে হয়তো মজুদ করা করছে। তো এটা কি বাংলাদেশের এই যে এক মজুদ করার যে কালচার অবৈধ ব্যবসাতে, এটা বন্ধ হবে কিভাবে? দেখুন, এটা আসলে তো এই প্রশ্নের উত্তর আমার দেওয়া খুবই কঠিন, তবে জায়গাটি বলতে পারি যে একটা খুবই টেকনিক্যাল সমস্যা, যেটা অনেকে এড়িয়ে যান, বাংলাদেশে বসে অনেকে বলতে চান না বা এমনভাবে কথা বলেন যে আমাদের মধ্যে এক ধরনের বিভাজন রয়েছে। ব্যবসায়ীরা যদি সুবিধাবাদী বলেন আপনি, হ্যাঁ ব্যবসায়ী তো ব্যবসা করবে, লাভ বেশি করার চেষ্টা করবে, কম দামে কিনবে আর যত বেশি দামে বিক্রি করা যায়, এটা তাদের একটা বেসিক জায়গা, এটা তারা করবেন। কিন্তু এর একটা সীমা থাকা দরকার, সেটা আসলে কতটা, সেটা যদি অমানবিক কোনো পরিবেশ তৈরি হয় তারপরেও যদি করতে থাকেন, সেইটা লাগাম টানার আমার মনে হয় যে আসলে নৈতিক জায়গা রয়েছে। তো সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা কি, আমরা যেমন কোনো কোনো ক্ষেত্রে এরকমভাবে বলি, দেখবেন যে নিউজ করা হলো বা হচ্ছে যে মানুষ এভাবে আওয়াজ তুলছে যে কই এখন মন্ত্রী কী বলছেন, এই ধরনের যে কথাগুলো তার মধ্যে এক ধরনের ইঙ্গিত থাকে সেটা হচ্ছে। আর কেউ যখন বক্তৃতা করে, এইটার সমাধান হচ্ছে কি না, মানে মজুদ কম করে যাতে বা সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, এটা হচ্ছে এই মুহূর্তে ক্রাইসিস, সেই সময় তারা বলছে এখন থেকে 13 বছর আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এটা এটা করেছিলাম, এই ধরনের বিষয় আসে। তাতে হয় কি, আরেকজন তখন আবার পাল্টা জবাব দেন পরের দিন সকাল 10টায়, সেটা আবার সবাই কভার করেন, মানে দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত একটা জিনিস চলতে রোল করতে থাকে যে কোন গভর্নমেন্টের আমলে এটা কম নিয়ন্ত্রণ করা গেছে এবং কোন সরকারের আমলে এটা বেশি নিয়ন্ত্রণ করা গেছে। বিষয় তো সেখানে না, বিষয় হচ্ছে আজকে যদি কেউ মজুদ করে, দুপুর থেকে কিছু সাধারণ মানুষ যারা অল্প পয়সায় কম টাকায় খাবার কিনতে চায় তারা কিনতে পারেন না। তো এখানে আসলে যেটা হওয়ার কথা ছিল যে দল মত নির্বিশেষে, এই কথাটা আমরা শুধু বক্তৃতায় বলি, আমরা যখন এই যে সাধারণ মানুষের জীবনের ক্রাইসিস, যেমন ধরেন যে রাস্তায় যদি কেউ মারা যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা হচ্ছে পলিটিক্যাল কোনো হ্যারাসমেন্ট হয় কিংবা এই যে দাম মূল্য বৃদ্ধি, যেখানে আসলে সাধারণ মানুষের সমস্যা, তখন কিন্তু পলিটিক্যাল এটাকে গেম বলা যেতে পারে, মানে এটাকে মানে এবং সাধারণ মানুষও কিন্তু সেটাতে অংশগ্রহণ করে, অদ্ভুত ব্যাপার, তাদের স্বার্থ যে না সেই আলোচনা সব কিছু শুনতে চায় না, আগে এটার সমাধান, এটা কিন্তু কেউ বলছে না। অর্থাৎ আমাদের মধ্যে এক ধরনের বিভাজন আছে, সেই বিভাজনটাকে মানে রাজনৈতিক বিভাজন মানে পার্টিগত, সেটাকে আমাদের নিজের জীবনের ভেতরে যদি এসে সমস্যা তৈরি করে তারপরেও আমরা ওই বিভাজনে মানে এটাকে বলে কি ঘি ঢালা বা ঘিতে আগুন দেয়া এরকম টাইপের ব্যাপার, সেইটা আমার মনে হয় যে বড় সমস্যা। আপনি কি মনে করেন যে এই যে রাজনৈতিক যে কাদা ছোড়াছুড়া এটাও কি একটা কারণ? সেটাই বললাম আমি, অ্যাকচুয়ালি সেটাই বলার চেষ্টা করলাম, কিন্তু আমি মনে করি না এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস হারিয়ে যেতে পারে যে হ্যাঁ মন্ত্রী এমপি পুলিশ এরা চেষ্টা করলে কি এটা পারে না, আমি মনে করি তাদের যদি ইচ্ছে থাকা এক জিনিস আর সদিচ্ছা থাকা আর একটা জিনিস,
তো আমার খুবই কাছে থেকে দেখে মানে সাংবাদিকতা করতে যেই মানে বারবার তাদের ইন্টারভিউ করা, তাদের প্রশ্ন বা তাদের যে রিয়াকশন, মানে তাৎক্ষণিক যে রিয়াকশন দেওয়ার ধরনটা দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে, তখন যেন তারা এইটা তাদের প্রভাব ফেলে না, তাদের মধ্যে চোখে মুখে কোনো উদ্বেগ দেখা যায় না, তারা খুবই সুন্দর একটা প্রেস কনফারেন্স হয় সেখানে তার সে একটা উত্তর দিচ্ছে, এগুলো দুঃখজনক। এবং তাতে আমার যেটা মনে হয় যে সদিচ্ছা আদৌ আছে কিনা সেই জায়গাটি আসলে আঘাত করা দরকার। জি ধন্যবাদ আপনাকে সত্তর ভাই। আমি আপনার কাছে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নয় রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আবারও ফিরে আসে যদি, যে এই যে সংকটটি শুরু হয়েছে ইউরোপের যে সংকটটি, এবং আপনি যুক্তরাজ্যে এই সংকটটা কতটুকু আপনি উপলব্ধি করছেন? আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, ফুয়েলের দাম বেড়ে যাচ্ছে, ফুডের দাম বেড়ে যাচ্ছে, এনার্জির দাম বেড়ে যাচ্ছে, এই তিনটা তো খুবই ইম্পর্টেন্ট, জনজীবনে প্রভাব ফেলতে পারে। তো স্বাভাবিকভাবেই এটা শুধু বাংলাদেশ না, ইউরোপের দেশ হিসেবে আমরা তো আরও কাছাকাছি, ব্রিটেন তো অনেক কাছাকাছি ইউক্রেন অথবা রাশিয়ান এই কনফ্লিক্টটার জোনের মধ্যে, তো সেই হিসাবে এখানে আসলে সংকট তীব্র হতে যাচ্ছে। যদিও অনেকগুলো দেশই ইনক্লুডিং ব্রিটেন তারা কিন্তু রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিয়েছে, এই যে যুদ্ধবিরোধী অথবা ইউক্রেনকে সাপোর্ট দেওয়া একরকম বলে কই, কিন্তু তারা অস্ত্র পাঠাচ্ছে, যেটা কিন্তু রাশিয়া বলতে পারতো, একবার বলেছে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি প্রক্সি ওয়ার করছে তারা, কারণ অস্ত্র পাঠানো হচ্ছে এখান থেকে। তো এটা আসলে ডিরেক্ট সহযোগিতাই, হ্যাঁ রাইট। সেক্ষেত্রে কিন্তু আপনি কি মনে করেন যে এই যে ইউক্রেনকে সহযোগিতা করছে, এতে কি তারা কি যুদ্ধটাকে থামানোর চেষ্টা করছে তাদেরও, নাকি যুদ্ধটা ভালোভাবে হোক এটাই যাচ্ছে? এটি হচ্ছে যেন আমার দৃষ্টিতে ইউক্রেনকে যেন একেবারে পদপিষ্ট করে না ফেলতে পারে রাশিয়া, সেজন্য তাদেরকে সশস্ত্রভাবে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর একটা ডিপ্লোমেসি তো ওপেন রয়েছেই, কারণ এখনও মাঝে মধ্যে কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট গণহত্যা চালাচ্ছে পুটিন, অথবা পুটিনকে আর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত না বলেছিল, কিন্তু উনি আবার রিট্র্যাক্ট করেছেন, উনি ও জায়গাতে থাকেননি, কারণ ডিপ্লোমেসির স্বার্থে, কারণ আপনি রাশিয়াকে তো আর পানিতে ফেলে দিতে পারবেন না, এই কৃষ্ণা সাগরে ফেলে দেওয়া যাবে না তাদের, তো এই জন্যই দুই দিকেই আর কি করতে হয়। এখন সর্বত্রই কিন্তু পলিসি একই রকম, এটা হচ্ছে যে হয় আপনি লাঠি দেখাবেন, সাথে আবার মূলেও ঝুলাবেন, ব্যাপারটা এইভাবেই চলছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। জনাব সামসুদ জোহা, আপনার কাছে আসছে যে আদৌ কি পশ্চিমা দেশগুলো অর্থাৎ আমেরিকা কিংবা ন্যাটোভুক্ত দেশগুলো তারা কি যুদ্ধটাকে থামানোর চেষ্টা কোনো ডিপ্লোম্যাটিক কোনো তারা উদ্যোগ নিচ্ছে, নাকি শুধুমাত্র রাশিয়াকে টাকা তারা ট্যাগেল ই করার চেষ্টা করতেছে? দেখুন, এখনকার যুদ্ধ যেটি বলা হচ্ছিল যে 2022 সালে এসে যুদ্ধ হবে এটাই কল্পনা করা যাচ্ছিল, অনেক কিছুই কল্পনা করা যাবে না যা ঘটতে পারে যে কোনো সময়, সেই জন্য মানসিক প্রস্তুতি থাকবে। তবে আমি মনে করি যে এই সময় এসে আমাদের অতীতের যে অভিজ্ঞতা বা যেভাবে ভাবা হয় যে যুদ্ধ হলে যে যে পদক্ষেপগুলো অন্যান্য দেশ, পাশাপাশি দেশ বা রাষ্ট্রীয় বৈশ্বিক সংস্থাগুলো নিত, যেভাবে নিত, এখনকার ভাবনাগুলো একটু অন্যরকম হতেই পারে। যেমন এই যে আমরা যে জায়গাটা থেকে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ, তো এটির কথা বলা হচ্ছিল, তো আমরা কিন্তু এটা আর অস্বীকার করতে পারিনি। এবং আজকের আলোচনার শুরুতে আমরা যেটা বলছিলাম, সাত্তার ভাই নিশ্চয়ই একমত হবেন যে আমরা কোনো একটি দেশ বিচ্ছিন্নভাবে স্বয়ংসম্পূর্ণ আর নই, কোনো না কোনোভাবে আরেকজনের উপর নির্ভরশীল। তাহলে যদিও রাশিয়াকে একঘরে করা, সেখান থেকে আপনি এটা নেবেন না, তাদেরকে অবরোধের মুখোমুখি করার কথা বলা হচ্ছে, কিন্তু রাশিয়ার উপরে কোনো ক্ষেত্রে যদি আপনি 90% নির্ভরশীল থাকেন, কোনো একটি দিকে, কোনো একটি দিকে যদি 15% নির্ভরশীল থাকেন, এখন বলেন 15% নির্ভরশীল আপনি ইগনোর করতে পারেন, 10% ইগনোর করতে পারেন, কিন্তু যখন 50%-এর বেশি কোনো বিষয়ের উপরে আপনি অর্থনৈতিক যে কোনো একটা পণ্য হতে পারে বা যুদ্ধাস্ত্র তো না, মানে আরও নানা রকম বিষয় হতে পারে, যে গম, সানফ্লাওয়ার, মুরগির খাবার, সার আমদানি, এগুলো সার তো একটি ভাইটাল ব্যাপার। এখন কোন দেশের জন্য, বাংলাদেশের জন্য সার আমদানি হঠাৎ করে যদি সারের দাম বেড়ে যায়, পরের বছর প্রত্যেকটি কৃষি পণ্যের দাম বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার হারটা কিন্তু এরকম না যে 16 টাকা ছিল এটা 20 টাকা কেজি হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম হবে না, 16 জাম্প করবে, এবং এটা 16 টাকাটা 32 টাকা হতে একদম মুহূর্ত সময় নেবে না, তখন হবে কি সাধারণ মানুষের একটা নাবিশ্বাস হবে। সেই ক্ষেত্রে ওই এই ধরনের তো অনেক কান্ট্রি আপনি পাবেন খুঁজে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পলিসি, এখনকার পলিসি কিন্তু অন্যরকম হতে পারে। আমি জানি না দেশের একটা দেশের রাষ্ট্রীয়ভাবে কীভাবে ভাবা হয় সেটা তো আমাদের সাথে আলোচনা করবে না, তাদের সিদ্ধান্ত দেখে আমরা কিছুটা অনুমান করব, কিন্তু এখনকার সময়ে আমরা অর্থনৈতিক নির্ভরশীলতার যে লাইফ লাইন সেই বিবেচনা আমরা মনেই করি না যে কেউ সিরিয়াস
একেবারে ইগনোর করবে সবগুলো ব্যাপারকে, সেটা করবে না। এটাও হতে পারে, এটাও হতে পারে রাশিয়ার সাথে সম্পর্ক রেখে বিষয়টাকে সমাধানের দিকে যাওয়া, যেটাকে পলিটিক্যাল নেগোসিয়েশনের যে দরজাগুলো সেগুলো সবগুলো চেষ্টা করা হবে, এবং আমি বিশ্বাস করি এটা হচ্ছে ভেতরে। কিন্তু আপনি বলছিলেন যে রেজাল্ট না আসলে আপনারা দেখতে পাবেন, আমরা দেখতে পাবো না। জি, আমরা আশা করবো যে এই ধরনের একটা সমাধান নিশ্চয়ই আসবে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে তাইওয়ান এবং চীনের, যে চীন আজকে 30টি যুদ্ধ বিমান পাঠিয়েছে তাইওয়ানে, অর্থাৎ এই ক্ষেত্রে আবার আমেরিকা বলছে যে তাইওয়ানকে সহায়তা করবে। কিন্তু আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন চীন থেকে ভাগ হয়ে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অনেক পরে 1956 সালে চীন থেকে যখন তাইওয়ান আলাদা হয়ে গেল, সেই সময় মাত্র 14টি দেশ এখনো পর্যন্ত তাইওয়ানকে সমর্থন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। আমেরিকা কিন্তু এখনো পর্যন্ত তাইওয়ানকে স্বীকৃতি দেননি স্বাধীন রাষ্ট্র হিসাবে। তাইওয়ান তো একসময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে 5টি ভেটো ক্ষমতার অধিকারী দেশের একটা ছিল আমেরিকান সাপোর্টে। পরবর্তীকালে যখন 1971-এ প্রেসিডেন্ট নিক্সন যখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য উদ্যোগ নিলেন, তখন তাইওয়ানকে তারা ব্যাকফুটে ঠেলে দিল এবং জাতিসংঘের এই ভেটো পাওয়ারের সেখান থেকেও তারা আউট হলো, এবং এখন পর্যন্ত উইথড্র করে নেওয়া হলো। হ্যাঁ, এখন তো আপনি যেটা বললেন 14টি দেশ মাত্র কূটনৈতিক স্বীকৃতি দেয়। হ্যাঁ, তো একদিকে যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত দেশগুলো তারা স্বীকৃতি দেননি, আবার বলছেন যে এক চীন নীতিতে আমরা কোনো ছাড় দিব না, সবসময় সমর্থন রয়েছে। তো তার মানে তাইওয়ানকে তারা চীনের অংশ হিসেবে তারা মেনে নিচ্ছে, আবার তাইওয়ানকে যুদ্ধের ক্ষেত্রে বা তাইওয়ানকে সহায়তা করবে চীনের বিরুদ্ধে। তো জিনিসটা একটু দ্বৈত নীতির মতো মনে হচ্ছে না জিনিসটা, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা দ্বৈত নীতি, কিন্তু আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকে আপনি চোখ রাখেন, তাহলে দেখতে পাবেন যে এ ধরনের দ্বৈত নীতি অথবা তৃতীয় নীতি এ ধরনের অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলি চলছেই। এটা চলছেই কারণ যার যার প্রতিটি দেশের ডিপ্লোম্যাটিক পলিসি নির্ধারিত হয়ে থাকে তার নিজের স্বার্থের আলোকে। সুতরাং আমেরিকা তার স্বার্থের আলোকে যা কিছু করার করছে, আবার বাংলাদেশ যদি মনে করেন বাংলাদেশ তার স্বার্থের আলোকে ভাবছে। যেমন ইউক্রেন রাশিয়া নিয়ে যখন এই যুদ্ধের বিষয়ে আপনার জাতিসংঘে সাধারণ পরিষদে একটা প্রস্তাব আনা হলো রাশিয়ার নিন্দা করে এবং যেন ইউক্রেন এই যুদ্ধটা পরিসমাপ্তি ঘটে, তখন আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ কি পক্ষে, প্রস্তাবের পক্ষে ভোট দেবে অথবা বিপক্ষে দেবে নাকি নিরপেক্ষ থাকবে। উনি আমাকে বললেন যে ভোটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কোনো পক্ষেই ভোট দেয়নি, ভোটদানে বিরত ছিল। এটা বাংলাদেশের স্বার্থের আলোকে বাংলাদেশে নেওয়া সিদ্ধান্ত। অনেকেই, বেশিরভাগ সদস্য রাষ্ট্রই কিন্তু এই মানে রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়েছিল সাধারণ পরিষদের যে সিদ্ধান্তে আর কি, প্রস্তাবের পক্ষে। খুব অল্প সংখ্যক বিপক্ষে ছিল, এমনকি ভারত পর্যন্ত বিরত ছিল, অ্যাবস্টেইন করেছে, তারা ভোটে আসেনি। তো এটা প্রত্যেকেই যার যার নিজের ভূ রাজনৈতিক স্বার্থ, পলিটিক্যাল স্বার্থ, অন্য দেশের সাথে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে স্বার্থ, এই সব কিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্তটা নিয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো এতক্ষণ সংকট কিংবা যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, আমরা যদি একটু উন্নয়নের দিকে যদি তাকাই, যদি বাংলাদেশে যেমন আগামী 25 জুন বহুল পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, তো এই উদ্বোধন নিয়ে অনেকটা সংকট কিংবা অনেক সমালোচনা আলোচনাও চলছে, তো এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? দেখুন, যখন স্বার্থটা দেশের তখন কিছু কিছু বিষয়ের ঊর্ধ্বে ওঠা দরকার। যেমন বাংলাদেশের পদ্মা সেতু, অনেকে বলে যে এরকম মেগা প্রকল্প আগে হয়নি বা মেগা প্রকল্প নিয়ে তো সমালোচনা কি হবে না, এই কথাটা বলা যেতেই পারে, সমালোচনা হতেই পারে। যে কোনো ব্যক্তি সম্পর্কে সমালোচনা হবে কিন্তু, এবং যে কোনো প্রকল্প নিয়েও সমালোচনা হবে, এটা নিয়ে গঠনমূলক যে কথাটা বলা হয়। কিন্তু আমাদের ওই যে যেরকমভাবে বলছিলাম যে প্রথমত আপনাকে উইশ করতে হবে, কারণ এত বড় একটা সাহস করা, এবং বাংলাদেশের মানুষও কিন্তু যখন এটা পাশ করা হলো এবং বলা হলো যে নিজেদের অর্থনীতি করা হবে, তার আগে পর্যন্ত মানুষের কিন্তু মানসিক একটা বলের ব্যাপার থাকে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষ আমরা খুবই কাছে থেকে দেখেছি, কোনো সাধারণ মানুষ আমার মনে হয় বাসের মধ্যে চলছেন, সেখানে সোনা রাস্তাঘাটে কিংবা বাজারে, কিংবা অনেক অর্থনীতিবিদও কোনো দিন বলেনি কোনো অর্থনীতিবিদ যে এই সেতুটা আমাদের অর্থায়নে এই এইভাবে করা সম্ভব,
পলিসি যদি ডেভেলপ করা যায়। কোনো অর্থনীতিবিদ বলেছে আপনি আগের কোনো নিউজ বা কোথাও কোনো বক্তব্য দেখবেন পাবেন না, তাহলে এটা তো একটা সাহসের ব্যাপার ছিল এবং সেটা হচ্ছে রাজনীতিবিদদের কিন্তু অনেক দোষ বা ইয়ে হতে পারে, বাট আমি একটা জায়গায় খুবই অনার করি, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় সিদ্ধান্ত তাদেরকে নিতে হয় এবং করে দেখাতে হয়। একজন যদি সরকারি কর্মকর্তা হন তাহলে তার কিন্তু শেষ পর্যন্ত মানে রিটায়ার করার আগ পর্যন্ত তিনি ওই পদে থাকেন, কিন্তু রাজনীতিবিদদের কিন্তু অল্প সময়ের ব্যবধানে একটা জবাবদিহিতা মুখোমুখি হতে হয়। এখন আপনি এটা নানা রকম গালাগালি করতে পারেন কিন্তু তাকে মুখোমুখি হতে হয় তো এবং তাদের করে দেখাতে হয়। তো পাঁচ বছর পরে ভোট চাইতে হয় এবং কোনো কাজের প্রতিশ্রুতি দিলে সেটা আপনি ফেল করলেও সেটার সম্মুখে মানে উত্তর দিতে হয়, যদি আপনি ভালো কিছু করেন তাহলে সেটা সে দেখাতে পারে। তো এই সরকার এটা করেছে, এটা তো দেশের স্বার্থে ভালো নিশ্চয়ই, তো সেইটার সমালোচনা থাকতে পারে যে এটা এইভাবে করলে ভালোভাবে করা যেত, এই নাম দিলে ভালো হতো, এই ধরনের প্রক্রিয়া করলে ভালো হতো। কিন্তু আমি মনে করি, আমি বাংলাদেশের সিটিজেন হিসেবে, যেমন আমি পদ্মা সেতুর কাঠামো থেকে যখন প্রথম তৈরি হয় তখন গ্রাফিক্সটা টেলিভিশনে দেখাতে হতো আর মানুষ অবাক হতো, এরকম একটা পদ্মা সেতু এটা বোধহয় গ্রাফিক্সই শেষ, মনে হয় এরপরে আর এগোবে না। তারপরে যখন পিলারগুলো স্প্যানগুলো বসতে শুরু করলো তখন হচ্ছে এটা কবে যে শেষ হবে। এর দেখেন নেগেটিভ ব্যাপারগুলো কিন্তু ধীরে 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 আমি আলোচনায় ফিরছি, আমাদের জন্য কলার ওয়েট করছে, আমি একটি কল নিয়ে নিয়েছি। হ্যালো কলা, আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি পদ্মা সেতু নিয়ে কিছু বলতে চাই। প্রথম বলতাম ভাই, আমি ব্রিটেন থেকে দেখতেছি এই কিছু বছর ধরে আর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা আফা এই জাতিসংঘে বলতেছিলেন যে প্রথম পান ছুটেছে, প্রথম যে লাইনটা বসাইছিল আমরা উনারা আমেরিকা থেকে দেখতেছেন টেলিভিশনে, আর এখন পুরা ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেছে, উদ্বোধন হবে, আমরা খুশি। আমি বলতাম সাই যাতে ওয়ার্ল্ড ব্যাংক যেন লজ্জা পাওয়ার যোগ্যতা রাখে, কেননা আমি ঈদ মুবারক বলে ইউশিং করছিলাম যখন ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পূর্বে আমার নাম চীনে শফিকুল আলম ওয়ার্ল্ড ব্যাংকে, এটা জানার পূর্বেও জানা সত্ত্বেও বাংলাদেশকে ঋণ দেয়নি ওয়ার্ল্ড ব্যাংকে, আমার নাম জানে সারা পৃথিবীতে যারা আছে গরিব তারা কি ঈদের সময় ভাত চারটা ওয়ার্ল্ড ব্যাংকে আমি প্রশ্ন রাখতেছি, তারা লজ্জা পাওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশ বিকারী নয়। থ্যাংক ইউ, তোমরা ঋণ দিও দিছ না বলে আমি ধন্যবাদ জানাই। দর্শক, আপনার স্পেসিফিক কোন কোশ্চেন রয়েছে কিনা? না, উনি আসলে একটা বক্তব্য দিয়েছে, বক্তব্যের কথা উনি মতামত দিয়েছে, কোনো কোশ্চেন নাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য। জি, যে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, উনি যেটা দিয়েছেন দেখেন এটা হচ্ছে সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া, আপনি তাৎক্ষণিক পেলেন, এই ধরনের কিন্তু অনেক প্রতিক্রিয়া আছে। কিন্তু এখন ওয়ার্ল্ড ব্যাংক লজ্জা পেল কেন, উনি যেটি বলছিলেন যে সেইটা আসলে তার সেই পর্যন্ত যাওয়ার আগে আমাদের মধ্যে যে বিভাজন, যেটার জন্য আমাদের বাজার ওঠানামা করে, যেটার জন্য সাধারণ মানুষের সুবিধা হতে পারে, সেই জায়গায় দেখবেন যে এই যে আপনি ওবায়দুল কাদের একটা বক্তব্য পড়েন যে তিনি বলছেন এই ব্যাপারগুলো কিছুটা আসলে ভেতরে ভেতরে ঘটে, কারণ ঠেকাতে না পেরে আসলে এটাকে আসলে কেউ ঠেকাতে গিয়েছিল, হয়তো বাজে মন্তব্য করেছিল বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে কিন্তু অনেক ধরনের আক্রমণ থাকে। ইভেন নির্বাচনের শুরুতেও কিন্তু পাশাপাশি প্রার্থী বসে কিন্তু আপনি দেখুন পৃথিবীর বহু দেশে এরকম থাকে যে একজন আরেকজনকে আক্রমণ করে। যেমন আমার কাছে এই বিষয়টি অনেকটা এই যে উপস্থিত বক্তৃতা বা হচ্ছে প্রতিযোগিতার মতো মনে হয় যে কে কত বক্তৃতা বাজি করতে পারেন, সেই পলিটিক্যাল স্ট্যান্ড বাজি মানে যেভাবে বলেন সেটা হতে পারে, কিন্তু আসলে সাধারণ মানুষের ভালো কোনটা হচ্ছে বা কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষকে যদি আপনি মনে করেন যে একটি শ্রেণী লেখাপড়া করে না, তারা আসলে খুব অনেকে দরিদ্র শ্রেণীর মানুষ থাকে, অশিক্ষিত জনগোষ্ঠীর যে সংখ্যা সেটা কমেছে, তারপরেও হয়তো অর্ধশিক্ষিত কম শিক্ষিত এই ধরনের মানুষের সংখ্যা আছে, কিন্তু আমি মনে করি তারা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারেন যে আসলে কোনটি তাদের জন্য উপকারী বা সৎ চিন্তা করা হচ্ছে বা কোনটার মধ্যে অসৎ চিন্তা থাকে। যেমন এই যে নাম নিয়ে বলা হচ্ছে, এই নাম নিয়েও কিছুদিন আগে একটা ইয়ে করা হলো, বাংলাদেশে তো নাম নিয়ে রাজনীতির কোনো অভাব হয়নি, কোনো কিছুতেই নাম নিয়ে। আমার সেক্ষেত্রে মনে হয় যে পদ্মা সেতু নদীর নামে নামকরণ করা হচ্ছে, এটা আগের যে আমাদের অভিজ্ঞতা নামকরণের যে টানাটানি প্রতিযোগিতা সেই জায়গায় মনে হচ্ছে যে নিরপেক্ষ সিদ্ধান্ত আমার কাছে সেটি মনে হয়েছে। তো সেটা নিয়েও যদি আবার না এটা জীবনানন্দ দাস করা হোক, হয় আউলিয়ার নামে, সেটাও এক ধরনের আমি মনে করি যে ধর্মীয় অনুভূতি থেকে না, সেটাও এক ধরনের রাজনীতিকে মানে একটা সেন্টিমেন্টকে ব্যবহার করা। আবার যদি রাজনৈতিক কোনো ব্যক্তির সেখানে তো সরাসরি করা হয়, কিন্তু
এটা কি হতে পারে না? কোনো একজন রাজনৈতিক ব্যক্তির নামে তো নামকরণ করা যেতেই পারে, পৃথিবীর বহু দেশে এই ধরনের উদাহরণ রয়েছে, কিন্তু আমাদের দেশে গেলেই বিতর্ক তৈরি হয়। সেখানে এটি মনে হয় যে নামকরণ থেকে শুরু করে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে একই ব্যক্তির নামে সবকিছু হতে পারে না। না, আমি তো বলছি যে সেই ধরনের আপনার সমালোচনা হতে পারে, কিন্তু সমালোচনার ভাষা বা সাধারণ মানুষের অংশগ্রহণের ধরনটা আসলে পলিটিক্যাল হয়ে গেলে মুশকিল। রাজনীতিবিদ তার মতো করে তার প্রতিপক্ষকে মোকাবেলা করুক, কিন্তু সবাই যখন করে একটি দেশে, এইটা হচ্ছে ক্ষতিকর এবং এটা এগোনোর জন্য কঠিন। আমার মনে হয় সাত্তার ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটি ছোট্ট একটি বিরতিতে যাব। আচ্ছা, দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহ নিয়ে। সময় হলো একটি বিরতির, বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন।